আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটি ফটোকে কিভাবে সুন্দর রূপ দেওয়া যায়। একটি ফটো বা একটি ছবির সুন্দর লুক দেওয়ার কথা চিন্তা করলেই কিন্তু আমাদের এডিটিংয়ের কথা মাথায় চলে আসবে, কারণ যে কোনো ফটোকে এডিট করে অ্যাট্রাকটিভ লুক দেওয়া যায়। যেমন একটি ফটোর ব্যাকগ্রাউন্ড, ফটোর সাইজ এবং ফটোর এইচডি কোয়ালিটি, এগুলো কিন্তু একটি ফটোর সৌন্দর্যের জন্য অনেক ভূমিকা রাখে। বিশেষ করে এগুলোর উপর একটি ছবির সৌন্দর্য বা অ্যাট্রাকটিভনেস নির্ভর করে। ফটোর ব্যাকগ্রাউন্ড, সাইজ, এইচডি কোয়ালিটি, এই জিনিসগুলোকে আমাদের এডিট করতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে এডিট করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা সহজেই শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের এডিট করার জন্য এডিটিং সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো এডিটিং সফটওয়্যারটি হচ্ছে লাইটরুম। তো ভিউয়ার্স, আপনাদের যাদের ফোনে এডিটিং সফটওয়্যারটি নেই, অর্থাৎ লাইটরুম সফটওয়্যারটি নেই, তারা কি করবেন, সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো এখানে এসে সার্চ করবেন লাইটরুম লিখে। তো এটা লিখে সার্চ করলেই কিন্তু আমাদের সামনে লাইটরুম সফটওয়্যারটি চলে আসবে। তো এরপর আপনারা সহজেই লাইটরুম সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, এরপর ওপেন করে নেবেন। ওপেন করার পর কিন্তু আপনারা প্রথমেই কিন্তু এডিটিংয়ের কাজটি করতে পারবেন না। সর্বপ্রথম আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করতে হবে, এরপর কিন্তু আপনার এডিটিংয়ের কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি সরাসরি লাইটরুম সফটওয়্যারটির ভিতরে। তো ভিউয়ার্স, লাইটরুমে আসার পর আমরা একটি ফটো সিলেক্ট করে দিব। তো আপনি যে ফটোটি এডিট করতে চান, তো ওই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি, আমি যেহেতু এই ফটোটি এডিট করব। তো আমরা ফটো সিলেক্টের পর আমরা এখন এডিটিং শুরু করে দিব। তো আমরা এখান থেকে চলে যাব সরাসরি কালারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চলে আসবো। তো এখানে আসার পর আমরা টিন্ট অপশনটি একটু বাড়িয়ে দিব। তো এটি আমরা বাড়িয়ে দিলাম 22 করে দিলাম। তো এরপর আমরা চলে যাব উপরে কালারিংয়ে। তো উপরে কালারিংয়ে আসার পর তো এখান থেকে আমরা আমাদের সম্পূর্ণ কালারিংটি করে নিব, আমাদের ব্যাকগ্রাউন্ডটি আমাদের ইচ্ছে মতো একটি কালার করে নিব। তো আমরা সর্বপ্রথম এখানে লুমিনেন্সটি আমরা একটু বাড়িয়ে দিব। লুমিনেন্সটি আমি 22 করে দিলাম। তো এরপর আমরা চলে যাব নেক্সট কালারে। তো এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো এখান থেকে আমরা কি করব, হিউসটি আমরা কি করব একটু বাড়িয়ে দিব। 14 করে দিলাম। তো এরপর আমরা স্যাচুরেশনটি আমি একটু কমিয়ে দিব। তো আমি 13 করে দিলাম। তো এরপর লুমিনেন্সটি আমি কি করব একটু বাড়িয়ে দিব, 27। তো এরপর আমরা চলে যাব ইয়েলো কালারে। তো ইয়েলো কালার এখানে এসে আমরা কি করব, হিউসটি আমি -100 করে দিব। তো এরপর আমি স্যাচুরেশনটি আমি একটু বাড়িয়ে দিব, 61 করে দিলাম। তো এরপর আমি চলে যাব লুমিনেন্স আমি একটু বাড়িয়ে দিব। তো লুমিনেন্সটা আমি একটি বাড়িয়ে দিলাম। তো এরপর আমি নেক্সট অপশনে চলে যাব গ্রিন কালারে। তো এখানে এসেও আমি হিউসটি আমি কী করবো, -100 করে দিব। তো এরপর স্যাচুরেশনটি আমি 80 করে দেবো, একটু বাড়িয়ে আমি 60। তো আমি 73 করে দিলাম। তো এরপর আমি লুমিনেন্সটিও একটু কমিয়ে দিব, লুমিনেন্সটি আমি -11 রেখে দিলাম। তো এরপর আমি নেক্সট কালারে চলে যাব। তো এটা হচ্ছে 4 নম্বর কালার। তো এখানে আসে আমরা কি করব, স্যাচুরেশনটি আমরা কি -100 করে দিব। তো এরপর আমরা চলে যাব, এখানে আর কোনো কাজ নেই। এরপর আমি নেক্সট কালারে চলে যাব। তো আমরা এরপর ব্লু কালারে চলে যাব, ব্লু কালারে চলে এসেছি। তো এখান থেকে আমরা কি করব, উপরেরটি আমরা -30 রাখবো, -29 রেখে দিলাম। তো এরপর আমি স্যাচুরেশনটি আমি বাড়িয়ে দিব, স্যাচুরেশনটি আমি 89 করে দিলাম। তো এরপর আমি লুমিনেন্সটি হালকা কমিয়ে দিব,
লুমিনেন্সটি একটু কমিয়ে দিলাম। তো এরপর আমি নেক্সট কালারে চলে যাব, পার্পল কালারে। তো এখানে এসে আমি উপরেরটি হালকা কমিয়ে দিব, -31 করে দিলাম। তো এরপর আমি চলে যাব স্যাচুরেশন, তো এখানে আমি একটু বাড়িয়ে দিব, 40 করে দিলাম। তো এরপর আমি লুমিনেন্সটি একটু বাড়িয়ে দিব। তো ভিউয়ার্স, এখানকার কাজ শেষ। তো এখন আমরা কি করব, ডান করে দিব। তো ডান করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, এটাকে গ্রেডিং বলা হয়। তো আমরা এখানে চলে যাব, তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, তো এটিতে আমরা চলে যাব, এটাকে গ্রেডিং বলা হয়। তো এখানে এসে আমরা হাইলাইট চলে যাব, হাইলাইট হচ্ছে মাঝখানের এইটা, তিন নম্বরটা হচ্ছে হাইলাইট। তো এখানে এসে চলে আসব। তো এখানে আসার পর আমরা এটাকে নাড়িয়ে একটু এডিটিং আমাদের নিজের মতো একটু এডিটিং করে নেব। তো ভিউয়ার্স, এটাকে কি করবেন, এটাতে হিউজ লাগবেন 247 এবং স্যাচুরেশন লাগবেন 73। তো এখানে রেখেই এরপর কি করবেন, একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর লুমিনেন্সটি একটু বাড়িয়ে দিবেন। লুমিনেন্সটি আমি একটু বাড়িয়ে দিব, 21 রেখে দিলাম। তো এরপর আমরা ডান করে দেব। তো ভিউয়ার্স, এরপর চলে যাব আমরা ইফেক্টে। তো ইফেক্টে আসার পর এখানে ক্লিয়ারিটিতে আমরা একটু বাড়িয়ে দিব, টোয়েন্টি সেভেন রেখে দিলাম। তো এরপর আমরা দেহাসটি একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিব, 7 রেখে দিলাম। তো এরপর আমরা চলে যাব এই অপশনটিতে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন শার্পেনিংটি আমরা একটু বাড়িয়ে দিব, তো আমরা এটি রেখে দিলাম 31। তো এরপর আমরা নয়েজ রিডাকশনটি একটু বাড়িয়ে দিব, নয়েজ রিডাকশন একটু বাড়িয়ে দিলাম। তো এরপর আমরা চলে যাব কালার নয়েজ রিডাকশন, তো এটিও আমরা একটু বাড়িয়ে দিব। তো এখানকার কাজ শেষ। তো আমরা এখন চলে যাব এই অপশনে, তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমরা চলে যাব। তো এখানে আসার পর দুইটি কি করব, আমরা অন করে দিব, রিমুভ ক্রোমেটিক্স এরাইটি, তো এটি আমরা অন করে দিব, এনেবল লেন্স কারেকশন, তো এই দুইটি আমরা অন করে দিব।